নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একুশ চার দু হাজার বাইশে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে শিক্ষক নিয়োগ হয় সেই শিক্ষক নিয়োগ নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী বাত্তবসু কী জানালেন আসুন সেই সংক্রান্ত আপডেট দেখে নেব তিনি একটি অনুষ্ঠানে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ ব্যাপারে কিছু ইঙ্গিত দিলেন সেই আপডেটটা দেখে নেব তার আগে বলি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির ঘর পাওয়ার জন্য শিক্ষা সংগত ঘর পাওয়ার জন্য তো দেখে নেব তিনি কী আপডেট দিলেন এসএসসিতে নিয়োগ বজায়ের আশ্বাস মাত্র স্কুল সার্ভিস কমিশনের বা এসএসসির মাধ্যমে রাজ্যের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবিতে ফের সরব চাকরি প্রার্থী সংগঠন ওয়েস্টবেঙ্গল এসএলএসটি ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শঙ্কর সামন্তের নেতৃত্ব এক প্রতিনিধি দল নতুন বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে বুধবার কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করেন তার হাতে সংগঠনের দাবি সম্বলিত ডেপুটেশন তুলে দেওয়া হয় এবং শিক্ষামন্ত্রী ভাত্ত বসু এদিন এক অনুষ্ঠান শেষে এসএসসি সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন আমরা আদালতের নির্দেশ মেনে বা আদালতের সঙ্গে সহযোগিতা করে এবং আইন পন্থায় আগামী দিনে কর্মনিয়োগ ও কর্মসংস্থান বজায় রাখব এবং চাকরি প্রার্থীদের দাবি রাজ্যের স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ ও বিএড উপশিক্ষিত প্রায় বারো লক্ষ প্রার্থী রয়েছেন গত ছ বছরে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় ওই এই চাকরি প্রার্থীরা আর কবে পরীক্ষা দেবেন কারণ তাদের বয়স দিন দিন বেড়ে চলেছে অথচ বহু স্কুল থেকে শিক্ষকের অভাব এভাবে পড়াশোনার বিঘ্ন খবর আসছে তাই দুর্নীতি দমনের পাশাপাশি এসএসসির নতুন নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণের দ্রুত বিজ্ঞপ্তি জারি করুক সরকার তাহলে স্কুল সার্ভিস কমিশনের দ্রুত নোটিফিকেশান দিয়ে সরকার সেটা চাকরি প্রার্থীদের দাবি আর শিক্ষামন্ত্রী জানালেন যে কোর্টের নিয়ম অনুযায়ী বা আইন অনুযায়ী তারা কিন্তু পদক্ষেপ নেবে যাতে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা যায় তিনি এ পরিষ্কার যেটা বলেছেন সেটা হচ্ছে কোর্টের নির্দেশ আদালতের নির্দেশ মেনে আদালতকে সহযোগিতা করে আইনি পন্থায় আগামী দিনে কর্ম নিয়োগ করবো বা কর্মসংস্থানের সুযোগ করব শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তো যাই হোক এই আপডেটটা আমি শেয়ার করলাম আশা করব সরকার দ্রুত শিক্ষক নিয়োগের ব্যবস্থা করবে কারণ বহুদিন দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন চাকরি প্রার্থীরা কারণ দীর্ঘদিন পরীক্ষায় হয়নি তো দেখা যাক কবে সেই নিয়োগ সম্পন্ন হয় সেই আপডেট আমি পরে শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ এসছে